প্রতিদিন চট্টগ্রাম বন্দরে 2500 থেকে 3000 কন্টেইনার থেকে পণ্য খালাস হয়, যা 4 থেকে 5000 ট্রাক আর কাভার ভ্যানে করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে বন্দর থেকে বের হয়নি কোনো পণ্যবাহী যানবাহন। এতে ক্ষতির পাশাপাশি বন্দরের সৃষ্টি হবে কন্টেইনার জট। ট্রাক কাভার ভ্যান প্রবেশ করছে না, তো আমরা চাইবো যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট যারা আছেন এটার সাথে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটা সুরাহা হোক এবং আমাদের ডেলিভারি কার্যক্রমটা অবিঘ্নিত থাকুক। আমাদের একদিন ডেলিভারি বন্ধ থাকলে আমাদের 3 থেকে 4 হাজার কন্টেইনার আমাদের জমে যায়, এবং ডেলিভারি যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই আমাদের কন্টেইনার জটের মুখে পড়ার একটা সম্ভাবনা থাকবে। এদিকে বন্দর ব্যবহারকারীরা বলছেন, ধর্মঘটে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর দেশকে জিম্মি করাটা কারোর জন্য সঠিক নয় এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, এবং চট্টগ্রাম বন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। কাস্টমস অ্যাসেসমেন্ট হবে, রেভিনিউ দিবে, কিন্তু এফেক্ট হবে যে আমি মাল বন্দর তো বিপর্যস্ত হয়ে যাবে, বন্দর থেকে মাল ডেলিভারি নিতে না পারলে বন্দরে যে জাহাজগুলি ভিড়বে জাহাজের, এবং চট্টগ্রাম বন্দরে যেই সমস্যা দেখা দেবে সেই সমস্যা লাঘব করতে অনেক সময় লাগবে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে 17টি জাহাজ অবস্থান করছে, কন্টেইনার আছে 34,000-এর মতো, আর বহির্নোঙ্গরে জাহাজ আছে 96টি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।